बिस्मिल्लाह रहमानुर रहीम। हेलो डियर फ्रेंड्स, आज हमें देखाबो किभाबे ऑटोमेटेड अटेंडेंस शीट रेडी करा जाए। ये शीटे हमें रेडी करेछि, एखाने सबगुलोई ऑटोमेटेड करा आछे। जस्ट आमरा प्रेजेंटटा लिखलेई एखाने प्रेजेंट डेसे काउंट हो जाबे। जेमन प्रेजेंट डेसे आछे जीरो, तो एखाने कोनो अटेंडेंस नेई। आमी एखाने जदि स्टेटासेर कलमे जुदी आमी पी लिखी, से एम पी लिखलाम, ताहले देखी पी लेखार पर एखाने देखा जाच्छे जे प्रेजेंट टेंस वन वन चले आसछे। आर एखाने जुदी आबार पी लिखी ताहले देखा जाच्छे जे एखाने दुई चले आसछे। ताहले एखाने टोटाल थार्टी डेज, तो थार्टी डेजे जुदी आमी टोटाल सबगुलाई पी लिखी, से आमी सबगुलाई जुदी पी लिखती सबगुलातेई थार्टी डेज पी, ताहले देखी कि अवस्था। তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রেজেন্ট ডেজ থার্টি ডেজ চলে আসছে। তাহলে এটা টোটালি অটোমেটেড করা আছে, আমাদের কিছু করতে হবে না। আর এখানে অ্যাবসেন্ট, আমি যদি অ্যাবসেন্ট থাকি এখানে যদি এ লিখি তাহলে এখানে কাউন্ট হবে। যেমন আমি এ লিখলাম, তাহলে এখানে অ্যাবসেন্টের ঘরে এ আসছে। অ্যাবসেন্ট আবার যদি এখানে অ্যাবসেন্ট দেই তাহলে চলে আসবে টু ডেজ অ্যাবসেন্ট। আর লিভ আমি যদি এল লিখি তাহলে এল লিখলে এখানে এলটা অটোমেটিক কাউন্ট হয়ে যাবে, আমাকে গুনে গুনে দেখতে হবে না। সে আমি এখানে এল লিখলাম, তাহলে দেখা গেল যে লিভ এক এক ওয়ান ডেজ। আমি যদি আরও এল লিখি, তিনটা এল লিখলাম, তাহলে দেখি এখানে লিভের ঘরে তিনটা কাউন্ট হয়েছে কি না, তিনটা কাউন্ট চলে আসছে। আর হলিডেজ, আমি যদি রিমার্কসের ঘরে হলিডে লিখি তাহলে এখানে হলিডে কাউন্ট হয়ে যাবে। যেমন আমি হলিডে লিখি এখানে, হলিডে লিখি এইচ ও এল আই ডি এ ওয়াই হলিডে, এন্টার, তাহলে দেখি হলিডে এখানে কাউন্ট হয়ে গেছে। এখানে যদি হলিডে আরও একটা লিখি, সে আমি তিনটা লিখলাম, তাহলে এখানে দেখি কি অবস্থা, হলিডে থ্রি কাউন্ট হয়ে গেছে। আর এখানে এক্সট্রা ওয়ার্কিং ডেজ, আমি ও শুক্রবারে যদি কোনো ডিউটি করি, সে এখানে আমি ফ্রাইডেতে ডিউটি করেছি তাই এখানে আমি পি লিখলাম, তাহলে দেখি এখানে এক্সট্রা ওয়ার্কিং ডেতে ওয়ান ডে কাউন্ট হয়ে গেছে। এখানে আমি এই শুক্রবারে দেখা গেল যে আমি ডিউটি করেছি, তাহলে এখানে আমি পি লিখলাম, তাহলে এখানে দুই টু ডেজ কাউন্ট হয়ে গেছে। আর একটা মজাদার জিনিস হলো, এখানে এটা আনলিমিটেড একটা ক্যালেন্ডার আমি তৈরি করে রেখেছি, যেখানে যে কোনো সালের ডেট আমি দেখতে পারি, চাইলে কোন তারিখে কী বার এগুলো লিখতে হবে না। এবং ফ্রাইডেগুলো চেঞ্জ হবে, সাথে এই কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ফ্রাইডেতে এই কালারটাই থাকবে। যেমন 2021 সালে আমি ফেব্রুয়ারি মাসে দেখতে যাচ্ছি যে লিপ ইয়ার নাকি 28 দিনে নাকি 29 দিনে, সে আমি এখানে 2021 সালে ফেব্রুয়ারিটা দিলাম, তাহলে এখানে দেখা গেলো 28 ফেব্রুয়ারি 28 দিন। এখানে শুক্রবারটা চেঞ্জ হয়ে গেছে, 5 তারিখে শুক্রবার চলে আসছে, আর এখানে 28 দিন। আর এখানে যদি আমি 2024 লিখি, 2024 তাহলে 2 তারিখে ফ্রাইডে চলে আসছে, এখানে 29 ফেব্রুয়ারি মাসটা 29 দিনে এটা দেখাচ্ছে, এবং এখানেও শো করতেছে যে 29 ফেব্রুয়ারি 2024। এখানে যদি আমি লিখে দিতে চাই তা আমি লিখে দিলেও লিখে দিতে পারবো, সে 2050 সালের তারিখ দিতে চাচ্ছি, 2050 লিখে দিলাম, এন্টার দিলাম, তাহলে দেখা গেলো ফেব্রুয়ারি মাসটা 28 ফেব্রুয়ারি 28 দিনের। এখানে আমি 2050 সালে যে কোনো মাস দেখতে চাই দেখতে পারবো, জুলাই চলে আসছে। আমি 2021 সালে চলে যাই, 2021 এখানে আমি ড্রপডাউন করে রেখেছি 2030 সাল পর্যন্ত এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। আর এর বাইরে যদি কিছু লিখতে চাই তাহলে লিখে দিলেও হবে। 2021 জুলাই, আমি যদি আগস্ট মাসে দিতে চাই তাহলে আগস্ট তাহলে আগস্ট মাসটা পেয়ে গেলাম। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে মাসটা চেঞ্জ করব, আর সালটা একবার চেঞ্জ করলে হবে। আর এখানে ফ্রাইডেট অটো চেঞ্জ হবে, জাস্ট আমি অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট, প্রেজেন্ট হলে পি, লিভ হলে এল, আর হলিডে হলে এখানে হলিডে জাস্ট লিখে দিব, তাহলে এখানে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। আমাদের কাজটাকে ইজিভাবে কাউন্ট করে দিচ্ছে, আমাদের ভুল অনেকাংশে কমে যাবে এটা থেকে, কারণ আমি গুনতে গিয়ে দেখা গেলো একটা ভুল হতে পারে, আর এর মাধ্যমে সেই ভুলটা আর থাকছে না। আশা করছি সকলে কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ।